নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নতুন প্রকল্প চালু করা হয়েই থাকে, আর লকডাউনের পর থেকে কিন্তু মহিলাদের নিজে পায়ে দাঁড়ানোর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একের পর এক নতুন প্রকল্প মহিলাদের জন্য চালু করেছেন। তাই আবারও আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন প্রকল্প চালু করলেন। পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 30,000 টাকা, আর এটা দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, বয়স কত হতে হবে, কোন কোন জেলার মহিলারা আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়ে জানতে পারবো। তাই আপনারা যদি আপনাদের ব্যাংকে 30,000 টাকা করে চান, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পুরোপুরি দেখুন। লকডাউনের পরে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, আর তারপরে আজ নবান্নে মহিলাদের জন্য একটি নতুন প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে। এই 30,000 টাকা প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই টাকাটা রাজ্য সরকারে ফেরত দিতে হবে না, অর্থাৎ এই 30,000 টাকা মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। বন্ধুরা, এই 30,000 টাকার জন্য কারা কারা আবেদন করতে পারবে আসুন জেনে নেওয়া যাক। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 60 বছর অবধি। বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক 1,60,000 টাকার বেশি হওয়া চলবে না, অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে। তো কত টাকা করে দেওয়া হবে এবং কি কি শর্ত পালন করতে হবে? পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 30,000 টাকা করে। সবাই আবেদন করতে পারবেন, যেমন ST, SC, OBC এবং জেনারেল। এই 30,000 টাকা পেতে হলে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট সিটিজেন বা স্থায়ী বাসিন্দা হতে হবে। কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে? আপনাদের নিকটবর্তী ব্লক, পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র বা ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র চূড়ান্ত অনুমোদনের পর 30,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। ব্যাংকের পাসবুকে জেরক্স কপি, আধার কার্ড থাকতে হবে, জাতির শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে, 10 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে। আর এই সমস্ত ডকুমেন্ট জমা দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে 30,000 টাকা করে।